এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি ট্রাই জাংশন, অর্থাৎ একটি রাস্তা চলে গেছে রুমা থেকে একেবারে বান্দরবনের দিকে, আরটি রাস্তা রুমার দিকে, এবং আরটি রাস্তা এই যে উপরের দিকে যে রাস্তাটি উঠে গেছে সেটি জেলা উপজেলা প্রশাসনের দিকে, এবং সেখানে আনসার ক্যাম্প রয়েছে এক পাশে এবং অপর পাশে একটি মসজিদ রয়েছে। ঠিক তার পাশেই লাগোয়া যে ভবনটি সেটি হচ্ছে সোনালী ব্যাংকের কার্যালয়, এবং এখানে একই সঙ্গে দোতলাতে একই সঙ্গে এক পাশে সোনালী ব্যাংকের কার্যক্রম চলে, পাশাপাশি অপর পাশে পুলিশ সদস্যরা থাকেন, এবং বলা হয়ে থাকে বা ঘটনা যদি ঘটেছে যে সোনালী ব্যাংক যখন লুট করতে আসে সন্ত্রাসীরা, তারা তখন ঠিক সোনালী ব্যাংকের পাশে যে পুলিশ সদস্যরা ছিল সেই পুলিশ সদস্যের উপর আক্রমণ করে এবং সেখান থেকে 10টি অস্ত্র, আর তার নিচে আনসার সদস্যরা যারা প্রহরারত ছিলেন তাদের কাছ থেকে 4টি অস্ত্র, মোট 14টি অস্ত্র তারা লুট করে নিয়ে যায়। পাশাপাশি পুলিশ সদস্যদেরকে সেখানে মারধর করে পাশে যে মসজিদে নামাজ পড়া অবস্থায় যিনি ব্যাংক কর্মকর্তা ছিলেন, অর্থাৎ সোনালী ব্যাংকের ম্যানেজার ছিলেন, তাকে তারা সেখান থেকে অপহরণ করে নিয়ে যায়। আর এই যে ঘটনাটি, সেই ঘটনাটি আসলে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়ে গেছে। এই যদি ব্যাংকের ঘটনাটি না ঘটতো তাহলে হয়তো এই প্রশ্নগুলো আসতো না। অর্থাৎ আমাদের এই যে নিরাপত্তা ব্যবস্থা, পার্বত্য এলাকার নিরাপত্তা ব্যবস্থা, সক্ষমতা, সব কিছু একটি প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছে এই যে ঘটনা, সেই ঘটনার মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে, যখন হামলাকারীরা হামলা করলো ব্যাংকে, ঠিক পাশে যখন পুলিশ সদস্যরা ছিল, তারা অস্ত্রধার পুলিশ সদস্যরা ছিল, তাহলে সে অস্ত্রগুলো কেন ব্যবহৃত হলো না, এই প্রশ্নটি ঘুরে ফিরে আসছে। যদিও এখানে অনেক ধরনের ব্যাখ্যা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, যখন এই ধরনের পরিস্থিতি হয় তখন আসলে দুই ধরনের করণীয় থাকে। একটি হচ্ছে যারা হামলা করতে আসছে তাদেরকে নিরস্ত্রকরণ করা বা তাদেরকে প্রতিহত করা, আর দ্বিতীয়টি হচ্ছে নিজেদের যে জানমাল সেটি রক্ষা করা। তাহলে আসলে কোনটির জন্য ঠিক তখন অস্ত্রটি সেটি ছোড়া হয়নি বা সন্ত্রাসীদের প্রতি লক্ষ্য করে সেদিন প্রতিহত করার চেষ্টা করা হয়নি, এই প্রশ্নটি আসলে ঘুরে ফিরে আসছে। আর বান্দরবানের জেলা প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন যে হয়তো কিছু অল্প সময়ের মধ্যে একটি সুখবর তারা দিতে পারেন যে ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করেছে, তাকে হয়তো যারা অপহরণ করেছে তারা ছেড়ে দিতে পারে বা তারা তার মুক্তির বিষয়ে একটি ইতিবাচক সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে কুকি চীন বা কুকি ন্যাশনাল ফ্রন্টের যে সামরিক শাখা কুকি ন্যাশনাল আর্মি, তাদের যে তাণ্ডব লীলা চলেছে গত কয়েকদিন আগে এই ব্যাংকে, পাশাপাশি ঠিক 16 ঘন্টার ব্যবধানে থানচিতে একই সঙ্গে সোনালী ব্যাংকের এক শাখা এবং কৃষি ব্যাংকের শাখায় তারা লুটপাটের চেষ্টা করেছে, সেখানেও পুলিশ সদস্যদের আহত করেছে, পুলিশ সদস্যদের জিম্মি করেছে। এই ঘটনাটিতে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এখানকার শান্তি প্রতিষ্ঠা কমিটি যেটি রয়েছে সেটি। এই কমিটিটি গঠন করা হয়েছিল মূলত কুকি চীনের সঙ্গে একটি লেয়াজ, অর্থাৎ একটি সমঝোতা করার উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল। এখানকার জেলা পরিষদের যিনি চেয়ারম্যান রয়েছেন সেই জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে এই কমিটিটি গঠন করা হয়েছিল, এবং তিনি দুই দফায় তাদের সঙ্গে বৈঠক করেছেন, এবং দুই দফার বৈঠকে যে খসড়া তৈরি করা হয়েছিল সেটি হচ্ছে কুকি চীনের পক্ষ থেকে তাদেরকে দাবি দেওয়া হয়েছিল তাদের যে সদস্যরা গ্রেফতার করেছে তাদেরকে ছেড়ে দিতে হবে, পাশাপাশি যারা স্বাভাবিক জীবনে ফেরত আসতে চায় তাদেরকে পুনর্বাসন করতে হবে বা তাদেরকে যে আর্থিক যে প্রণোদনা সেটির ব্যবস্থা করতে হবে, পাশাপাশি যেসব ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রয়েছে সেগুলোকে পুনর্বাসন করা বা আর্থিকভাবে তাদেরকে স্বাবলম্বী করা, এই সবগুলো উদ্যোগই আসলে পাশাপাশি চলছিল এবং একের পর এক চলছিল বলে জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান। এবং আগামী 22 এপ্রিল আরেকটি বৈঠকের কথা ছিল কুকিজনের সঙ্গে, জেলা পরিষদের যে শান্তি প্রতিষ্ঠা কমিটি তাদের সঙ্গে, কিন্তু এই যে বৈঠক সেই বৈঠকটি হওয়ার আগেই এই ধরনের একটি ঘটনা ঘটে গেছে, এবং একটি ঘটেছে দিনে দুপুরে, তার ঠিক 16 ঘন্টা আগে আরেকটি ঘটেছে এই রুমাতে রাতের বেলা। এবং রাতে যদি ঘটনাটি ঘটেছে, এবং বলছেন যে এই যে এলাকাটা রয়েছে চারপাশ থেকে প্রায় 70 থেকে 80 জনের সশস্ত্র সন্ত্রাসী দল তারা এসেছে আক্রমণ করেছে, তারা মসজিদে আক্রমণ করেছে, তারা যে ব্যাংকে আক্রমণ করেছে, পাশে পুলিশের যে ফাঁড়ির মতো করে রয়েছে যেখানে পুলিশ সদস্যরা অবস্থান করে সেখানে আক্রমণ করেছে, আনসার ক্যাম্প আক্রমণ করেছে, সব কিছু মিলিয়ে এই যে একটি অরাজক পরিস্থিতি তারা তৈরি করেছে। সুতরাং তাদের সঙ্গে আসলে কোনো ধরনের আলোচনার আর সুযোগ নেই, এবং তারা বলছেন যারা স্বাভাবিক জীবনে ফেরত আসতে চায় তাদেরকে যেমন পুনর্বাসন করা হবে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি যে আর্থিক প্রণোদনা সেটি অব্যাহত থাকবে, তবে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের সাথে আর কোনো ধরনের আলোচনা চালিয়ে যাবে না বলে জানিয়েছেন পার্বত্য জেলা বান্দরবানের জেলা পরিষদের চেয়ারম্যান। তাহলে আমরা জানতে চেয়েছিলাম এই যে পরিস্থিতি বান্দরবান এখন বিরাজ করছে সেটির যে নিরসন, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে যে একটি উৎকণ্ঠা বিরাজ করছে সেটির প্রশমনে কী ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করবেন। জেলা পরিষদ স্পষ্টত জানিয়ে দিয়েছেন তারা সব ধরনের সংস্থা যারা রয়েছেন, যারা পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন, সব ধরনের সংস্থার সমন্বয় করে তারা এই কাজটি করতে চান, এবং একটি সম্মিলিত উদ্যোগের মাধ্যমে যে ধরনের শান্তি বিরাজ করছিল এর আগে, অর্থাৎ শান্তি চুক্তির মাধ্যমে যে শান্তির বার্তা বয়ে আসছিল এই পাহাড়ে সেটি যেতে আবার
সেই সুবাতাসে আবার বইতে থাকে, সেই জন্যই তারা চেষ্টা করছেন। এখন দেখার বিষয় সেটি আসলে কতদূর এগিয়ে নিয়ে যায় পার্বত্য অঞ্চলের যে শান্তি বা এই যে স্থিতিশীল পরিবেশ, সেটি কতটুকু বজায় থাকে সেটি এখন দেখার বিষয়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, রুমা, বান্দরবান।